হ্যালো প্রোগ্রামার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা তো আজকে আমরা একটা প্রবলেম দেখব সেটা নাম হচ্ছে টুর্নামেন্ট উইনার যেটা খুবই ইন্টারেস্টিং এবং আমাদের অনেক ড্রিম থাকে যে আমরা টুর্নামেন্টে যে হচ্ছে প্রবলেম সলভ করবে উইন হবে এবং টুর্নামেন্ট উইনার হবো তো শুরুতে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে চলে যায় যেখানে বলা হচ্ছে যে অ্যালগোলিথমিক একটা টুর্নামেন্ট আছে যেখানে হচ্ছে প্রোগ্রামার্সরা হচ্ছে জয়েন করবে এবং টিম আকারে আর কি জয়েন করবে এবং প্রবলেমগুলো প্রবলেমগুলোকে কত ফাস্ট সলভ করতে পারে সেটা আর কি টুর্নামেন্ট ওকে তো এই টিমে একটা রাউন্ডের নাম হচ্ছে রবিন সো এই রবিন রাউন্ডে কি হয় যে প্রতিটা টিম সব টিমের সাথেই হচ্ছে আপনার কম্পিট করতে পারবে পারবে আর কি সো হায়ার ইচ টিম ফেসেস অফ এগেনস্ট অল আদার টিমস ওকে অনলি টু টিমস অর্থাৎ এই সময় শুধুমাত্র দুইটা টিম হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে কম্পিট করতে পারবে এবং ইচ কম্পিটিশন ওয়ান টিম অফ ডিজাইন সো দুটা টিমের মধ্যে একটা টিমের নাম হচ্ছে হোম টিম এবং আরেকটা টিমের নাম হচ্ছে এ ওই টিম ওকে ইন ইচ কম্পিটিশন দেয়ার ইজ অল ওয়ান উইনার সো একজন উইনার থাকবে এবং একজন লুজার থাকবে এবং এখানে কোনো টাই থাকবে না সো এইগুলো হচ্ছে আমার কি পয়েন্ট ওকে তারপর বলা হচ্ছে যে যেই টিমটা হচ্ছে উইন হবে সেই টিমটা হচ্ছে থ্রি পয়েন্টস পাবে আর যে টিমটা লুজ হবে সেই টিম কত পাবে তাহলে সেই টিম পাবে হচ্ছে জিরো পয়েন্ট ওকে সো জিরো পয়েন্ট পাবে তারপর বলা হচ্ছে যে যে একদম ফাইনালি হচ্ছে সেই উইনার হবে যার সরি সো একদম ফাইনালে হচ্ছে সেই উইনার হবে যার পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি ওকে আচ্ছা তো এইটুকু ছিল হচ্ছে টুর্নামেন্টের ইতিহাস এখন আমরা একটু ডিটেলসে যাই প্রবলেমের ডিটেলসে এখানে বলা হচ্ছে যে গিভেন অ্যান্ড এরে অর্থাৎ আমাদেরকে একটা এরে দেওয়া হবে এরে অফ পেয়ার্স রিপ্রেজেন্টিং ওকে সো এর অফ পেয়ার্স দিবে সো একটা এরে দিবে না সো এখানে এর ভিতরে হচ্ছে আরও কয়েকটা পেয়ার থাকতে পারে বেশ কয়েকটা পেয়ার ওকে সো রিপ্রেজেন্টিং দ্য টিম দ্যাট হ্যাভ কমপ্লিটেড অ্যাগেস্ট ইচ আদার অ্যান্ড অ্যান্ড এর এ কন্টেনিং দ্য রেজাল্ট অফ ইচ কম্পিটিশন সো আমাদেরকে হচ্ছে এরেতে টিমের নাম দেওয়া থাকবে তারপর হচ্ছে আরেকটা এরতে যেটার নাম হচ্ছে রেজাল্ট সো রেজাল্ট নামে আরেকটা এর দেওয়া হবে ওকে এখন আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে যে ফাংশনটা আসলে রিটার্ন করবে কি উইনার অফ দ্য টুর্নামেন্ট ওকে সো টুর্নামেন্টের উইনারকে রিটার্ন করতে হবে আমাদের ওই ফাংশনের থ্রোতে আচ্ছা দ্য ইনপুট এর আর নেইমড সো ইনপুট যে এরটা দেওয়া হচ্ছে আমাদেরকে এইখানে এখানে আমাদেরকে যে এরাটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে কম্পিটিশনস অ্যান্ড রেজাল্টস সো এখানে অলরেডি বলছিলাম একবার রিজাল্ট দেবে আর এখানে গিয়ে আমাদেরকে আরেকটা এরে দেওয়া থাকবে আর কি যেখানে আছে আমাদের আসলে টিমগুলোর নাম লেখা থাকবে ওকে এবং সেটা কিন্তু পেয়ার আকারে থাকতে পারে ওরা বলে দিছে ওকে সো কম্পিটিশনস অ্যান্ড রেজাল্টস রেসপেকটিভলি আচ্ছা দ্য কম্পিটিশনস এরে হ্যাজ এলিমেন্টস আচ্ছা কম্পিটিশান এর ভিতরে আছে দুইটা এলিমেন্ট আছে একটা হচ্ছে হোম টিম আর একটা হচ্ছে এম যেটা হচ্ছে এখানে আমাদের বলা ছিল যে হোম টিম আর একটা হচ্ছে এম ওকে তারপর হচ্ছে এই যে টিমগুলোর নাম আছে টিমগুলোর নাম শুধুমাত্র হচ্ছে আপনার হায়েস্ট তিরিশটা এই ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে ওকে সো তিরিশে বেশি হবে না এটা আপনি শিওর থাকেন রিপ্রেজেন্টিং দ্য টিম ওকে দ্য রেজাল্ট এর কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট দ্য উইনার সো রেজাল্ট এর কী ইনফরমেশান গ্যাদার করে সে হচ্ছে শুধুমাত্র হচ্ছে উইনার যেগুলো উইন হয়েছে তাদের ইনফরমেশনগুলো আসলে সে ওখানে রাখে রেজাল্ট এর মধ্যে আর কি তারপর কি বলা হচ্ছে মিনস দ্যাট আচ্ছা এই রেজাল্ট এর ভিতরে হচ্ছে ওয়ান থাকবে আর একটা হবে জিরো থাকবে সো এখানে এটাই বলা হচ্ছে যে রেজাল্টের ভিতরে যদি ওয়ান থাকে সেটা মিন করা যে হোম টিম এটা খুবই ইম্পর্ট্যান্ট সো হোম টিম উইন ওকে আর জিরো মানে হচ্ছে এওয়াই টিম উইন অর্থাৎ হোম টিম লুজ হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন পাইলাম সেটা হচ্ছে আমরা এই যে দেখেন কম্পিটিশন নামে আছে কম্পিটিশনস নামে হচ্ছে আমাদেরকে একটা এরা দেওয়া হয়েছে এখানে আর রেজাল্ট নাম আর একটা এর দেওয়া হয়েছে সো কম্পিটিশনস এর ভিতরে আমাদের কি আছে এই যে মাল্টিপল প্লেয়ার আছে তাই না সো এখানে মাল্টিপল প্লেয়ার আছে আর রেজাল্টস এর ভিতরে হচ্ছে আমাদের কি আছে শুধুমাত্র হচ্ছে রেজাল্টগুলো আছে ওকে এবং এইখানে এই পাশেরগুলো হচ্ছে আমার কি হোম টিম আর এই পাশেরগুলো হচ্ছে ডান পাশেরগুলো হচ্ছে আমার এআই টিম আচ্ছা তারপর কি বললো যে হোম টিম যদি উইন হয় হোম টিম যদি হচ্ছে উইন হয় তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট অ্যাড হবে আর কি হুম মানে ওয়ান দেখাবে আমাদের রেজাল্ট এড়েতে এই যে রেজাল্ট এড়েতে আমাদের হচ্ছে ওয়ান দেখাবে পয়েন্ট আকারে তো থ্রি পয়েন্ট অ্যাড হবে সেটা বলে দিছে উপরে ঠিক আছে প্রতি উইনার জন্য হচ্ছে থ্রি পয়েন্ট অ্যাড হবে তো এখান যদি আমরা এই সিম্পল ইনপুট আউটপুটটা যদি একটু নোটিস করি তাহলে আরও ডিটেলস বোঝা যাবে যেখানে বলা হচ্ছে ফার্স্ট যে ফাইটটা আছে বা ফার্স্ট যে কম্পিটিশন আছে সেখানে হচ্ছে এইচ আর সি শার্প এরা দুজনের মধ্যে হচ্ছে কম্পিটিশন হচ্ছে ওকে সো এই কম্পিটিশন থেকে এটার রেজাল্ট হচ্ছে জিরো তার মানে কে জিতছে তার মানে এখান থেকে হচ্ছে সি শার্প অর্থাৎ এ ওয়াই টিম জিতছে রাইট আচ্ছা তারপরে যে কম্পিটিশন সেখানে যেহেতু সি শার্প জিতছিলো সো সি শার্পের সাথে হচ্ছে পাইথন পাইথনক কম্পিটিশন সেখানে হচ্ছে জিরো জিরো আসলো জিরো আসা মানে কি হোম টিম লুজ করছে অর্থাৎ সি শার্প লুজ করছে সি শার্প এখানে হেরা গেলো এবং পাইথন এখানে ওয়েনি ওকে ফিজিক্স লিখে বলতেছিলাম জাস্ট এ মিনিট সো এখানে পাইথন উইন তারপর থার্ড যেটা আছে থার্ডে হচ্ছে আমাদের পাইথন এবং এইচটি এমএলের মধ্যে কম্পিটিশন হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে ওয়ান সো এই ওয়ান মানে কি এই ওয়ান মানে হচ্ছে আমাদের হোম টিম উইন তাই না এই কথাগুলো কিন্তু এইখানে বলা ছিল এই যে সো হোম টিম যদি উইন হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেজাল্ট ওয়ান দেখাবে আর জিরো দেখাবো মানে হচ্ছে আমাদের এ টিম উইন অথবা হোম টিম লুজ তাই না সো আমাদের কিন্তু এইখানে দেখেন হোম টিম লুজ হয়েছে হোম টিম লুজ হয়েছে আচ্ছা তা আমাদের আউটপুটে কি দেখাতে হবে আমাদের আউটপুটে দেখাতে হবে যেহেতু আলটিমেটলি পাইথনে পয়েন্ট বেশি পাইথনে এখানে সেকেন্ড রাউন্ডে জিতছে এইখানে জিতছে এবং এইখানে জিতছে সো পাইথন হচ্ছে থ্রি প্লাস এবং থ্রি প্লাস টোটাল হচ্ছে সিক্স পয়েন্টস তাই না প্রতি পয়েন্টে প্রতি উইনের জন্য তো হচ্ছে থ্রি পয়েন্টস করে দেওয়া হবে তাই না সো আলটিমেটলি কিন্তু পাইথনে আমাদের সিক্স পয়েন্ট পাচ্ছে এই যে সিক্স পয়েন্টস এবং ফাইনালি কিন্তু পাইথন উইন হচ্ছে এবং এখানে এক্সপ্লেনেশন একটা দেওয়া আছে ছোটো করে যে সি শার্প সি শার্প বিট করছে হচ্ছে এইস কে পাইথন বিট করছে হচ্ছে এখান থেকে পাইথন উইন হচ্ছে পাইথন বিট করছে হচ্ছে সি শার্পকে এবং এখানে পাইথন বিট করছে এইচটিএমএল কে ওকে সো এইস এর পয়েন্ট কত হলো এইচটিএমএল কিন্তু একটাও জিতে নেই ঠিক আছে এইচটিএমএল টিএমএল এইখানেও জিতে নেই এখানেও জিতে নাই সো এইস টিএম পয়েন্ট জিরো সি শার্প কিন্তু হচ্ছে একটা জিতছে রাইট সো সি শার্পের পয়েন্ট হচ্ছে থ্রি পাইথন হচ্ছে এখানে জিতছে এবং এখানে জিতছে সো পাইথন পয়েন্ট হচ্ছে সিক্স পয়েন্টস আচ্ছা সো প্রবলেম স্টেটমেন্টটা আই গেস্ট বোঝা গেছে এবং স্যাম্পল স্যাম্পল্প আউটপুটটাও বোঝা গেছে সো আমরা এটা কিভাবে সলভ করতে পারি সেটা সেটা জাস্ট হচ্ছে একটা সলিউশন আমরা ফার্স্টে যেটা করতে পারি যে আমরা একটা ম্যাপ ইউজ করবো হুম এবং ম্যাপে হচ্ছে আমরা এই স্ট্রিং রাখব ম্যাপে হচ্ছে আমরা স্ট্রিং রাখবো এবং ইনটিজার রাখব স্ট্রিং কেন রাখব এই যে আমাদের টিম যেগুলা টিমের নেম ঠিক আছে পাইথন বা হচ্ছে আমাদের সি শার্প বা হচ্ছে আমাদের এস টি এম এল হচ্ছে আমাদের এই স্ট্রিংয়ে চলে আসবে এবং ইন্টিজার কেন রাখতেছি ইনটিজার রাখার রিজন হচ্ছে প্রতিটা উইনের জন্য এখানে আমরা পয়েন্টস কাউন্ট করবো ওকে তারপর আমরা কি করব। আমরা হচ্ছে একটা লুপ ইউজ করবো এই যে রেজাল্টস নামে যে একটা ভেক্টর আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে এই যে এখানে রেজাল্টস নামে যে আমাদেরকে একটা ভ্যাক্টর দিয়ে দিবে ওরা ঠিক আছে বা সরি এর ভেক্টর এরো তো এক ধরনের মানে ভ্যাক্টরও তো এক ধরনের এরে আর কি ঠিক আছে সেটা হচ্ছে ডাইনামিক সো আমাদের রিজাল্টস যে তো দেওয়া থাকবে সেই ভ্যাক্টরি থেকে হচ্ছে আমরা কাউন্ট করব এবং ইফেলস দিয়ে আমরা চেক করব হুম যে কে উইন হয়েছে ওকে তারপর আমরা কী করতে পারি যে আরেকটা ইটারেশনের জন্য আমরা একটা লুপ ইউজ করব এবং ওই ম্যাপ থেকে আছে আমরা জাস্ট হচ্ছে উইনারকে ফাইন্ড আউট করবো সো আমরা হচ্ছে কোডিং পার্টটাতে চলে যাই কোডিং পার্টে গেলে আর একটু ডিটেলস বোঝা যাবে সো এটা হচ্ছে সেম ইনপুট আউটপুট এবং এখানে নোটিস করেন যে আমাদের ডাটা টাইপ কিন্তু স্ট্রিং সো সে কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করবে এবং আমাদের ফাংশনের নাম হচ্ছে টুর্নামেন্ট উইনার যেখানে আমরা দুইটা ব্যাক্টর পাচ্ছি সরি এখানে এখানে আমরা ব্যাক্টর অফ ব্যাক্টর পাচ্ছি রাইট সো আমরা এখানে ব্যাক্টর অফ ভেক্টর পাচ্ছি এবং এখানে দুইটা এর আস্তে একটা এরের নাম হচ্ছে কম্পিটিশানস আর নাম হচ্ছে রিজাল্টস সো আমরা যেটা বলছিলাম যে শুরুতেই আমরা একটা ম্যাপ ইউজ করবো এবং এই ম্যাপ হচ্ছে স্ট্রিং থাকবে এবং ইন্টিজার থাকবে এবং একটা ম্যাপের নাম দিলাম এমপি তারপর আমরা কি বলছিলাম একটা ফল্ড লুপ ইউজ করবো সো আমরা এখানে ইটারেশন শুরু করবো বা ট্রাভার্স শুরু করবো হচ্ছে জিরো থেকে শুরু করে রেজাল্টের যে সাইজ ছিল রেজাল্টসের সাইজ কত এখানে এইখানে আমাদের রেজাল্টসের সাইজ কিন্তু সো এখানে আমাদের রেজাল্টসের সাইজ কিন্তু হচ্ছে থ্রি তাই না আমাদের এই যে লুপটা আছে লুপটা কতটুকু পর্যন্ত চলবে জিরো থেকে থ্রি এর আগের পর্যন্ত তাই না যেহেতু আমরা এখানে গ্রেটার দেন সাইন দিছি ঠিক আছে সো আমাদের জিরো ওয়ান টু পর্যন্ত চলবে লুপটা এখন আমরা এইখানে কি করতেছি আমরা এই যে রিজাল্টস এর যে জিরো আছে যখন আয়ের ভ্যালু জিরো তখন রিজাল্টসের ভ্যালু কত হচ্ছে আয়ের ভ্যালু কত হবে তখন জিরো এবং এইখানে আসবে জিরো সো রিজাল্টস রিজাল্টস জিরো হবে আর ই এস ইউ এল ই এস রিজাল্টস জিরো সো রিজাল্ট জিরো তো আমাদের কী ভ্যালু ছিল রিজাল্ট জিরো তো হচ্ছে আমাদের জিরো ছিল রাইট সো যখন জিরো হয়ে যাবে তখন আমাদের কিন্তু এই ইফ স্টেটমেন্টটা তখন আর কিন্তু চলবে না রাইট এই যে ইফ স্টেটমেন্টটা তখন কিন্তু যেহেতু এটা ট্রু হচ্ছে না সো আমাদের এই স্টেটমেন্টটা আর চলবে না তখন আমরা এলসে যাব এলসে যেয়ে আমরা কী করবো এই যে ম্যাপ আমরা ডিক্লেয়ার করছিলাম ম্যাপের এখানে জিরো চলে আসবে ঠিক আছে আয়ার ভ্যালু জিরো এবং এখানে ওয়ান অর্থাৎ আমাদের উইনার এখন কে আমাদের উইনার এখন এই যে জিরোতম র ফার্স্ট র এবং কলাম যদি আমরা দেখি তাহলে কিন্তু হচ্ছে সি শার্প এখানে উইনার ঠিক আছে সো এখান থেকে আমরা পাবো সি শার্প ঠিক আছে এবং সি শার্পে এখানে এখানে বেসিক্যালি হচ্ছে ম্যাপে কি হবে আমি দেখাই এখানে এমপি নামে একটা ম্যাপ তৈরি হবে যেখানে বেসি হচ্ছে কি আসতেছে শুরুতে হচ্ছে সি শার্প আসতেছে সো এখানে সি শার্প সো সি শার্পে আমরা কাউন্ট কি করছি কাউন্ট কিন্তু এক বাড়াই দিয়েছি সো সি শার্পে কাউন্ট এক বেড়ে যাবে বেড়ে তারপর কী হবে আয়ের ভ্যালু হচ্ছে জিরো থেকে জিরো শেষ হয়ে গেলে এবার হচ্ছে ওয়ান আসবে সো যখন আয়ের ভ্যালু ওয়ান আসবে এখানে সো রিজাল্টস অ্যারেতে হচ্ছে আমরা ওয়ান ইন্ডেক্সে যাবো ওয়ান ইন্ডেক্সে যাওয়ার পর আবারও জিরো পেলাম জিরো পাওয়ার পর আমরা কী করবো আমাদের এই স্টেটমেন্টের ভিতরে আর না আমরা এলসে চলে যাব এলসে চলে যাওয়ার পর আমরা এখানে কম্পিটিশনস নামে যেই এরাটা আমরা ছিল সো এখানে ওয়ান এবং এখানে হচ্ছে ওয়ান সো আলটিমেটলি কী হচ্ছে ফার্স্ট র ফার্স্ট কলাম সো ফার্স্ট র ফার্স্ট কলাম সো এখান থেকে পাইথন উইন সো আমরা এখানে কি করব পাইথন সো পাইথনের এখানে আমাদের নাম্বার কত চলে আসবে প্লাস প্লাস ওয়ান হয়ে আসবে তাই না যেহেতু প্লাস প্লাস আছে সো কাউন্ট ওয়ান হয়ে যাবে আচ্ছা তারপর কি হবে তারপর হচ্ছে ওয়ান শেষ হলো ভ্যালু তখন টু হবে আয়ার ভ্যালু যখন টু হলো তখন এখানে কী হবে আয়ের ভ্যালু টু এই পজিশনের রিজাল্টস এরাতে সেকেন্ড যে আমাদের ইয়ে আছে ইন্ডেক্স আছে সেখানে আমরা যাব সেকেন্ড ইন্ডেক্সে আমরা এখানে ভ্যালু পারলাম কত এই ভ্যালুটা হলো আমাদের ও সেকেন্ড ইন্ডেক্সে এখানে আমরা যে ভ্যালুটা পাইছি সেটার ভ্যালু হচ্ছে ওয়ান সো এখানে কী হবে তখন এই স্টেটমেন্টটা ট্রু হবে সো আমাদের ম্যাপের কম্পিটিশন এড়াতে যাবে সো এখানে হবে ওয়ান এবং এখানে হবে 0 সো আলটিমেটলি কি হবে কে উইনার এジェ এখান থেকে পাইথন উইনার হয়ে যাচ্ছে সো আমাদের পাইথনের এখানে কাউন্ট বেড়ে যাবে কাউন্ট 1 টু হয়ে যাবে সো আমাদের পাইথনের কাউন্ট কিন্তু এখন 2 হয়ে গেল রাইট আচ্ছা তো তারপর কি হবে তারপর আছে আই ভ্যালু বেড়ে আচ্ছা আবার 3 হবে সো আই ভ্যালু বেড়ে যখন 3 হবে তখন কিন্তু আমাদের এই লুপটা আর ঢুকবে না সো লুপ থেকে বের হয়ে যাবে সো আমরা কী করলাম যে ইনিশিয়াল একটা পয়েন্টস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা ভুলিউ আমরা জিরো দিলাম এবং স্ত্রী নামে একটা উইনার ডিক্লেয়ার করলাম এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইটারেশন করব এই যে ম্যাপ নামে যে আমরা ইয়েটা তৈরি করছি ম্যাপ এমপি নামে যে একটা ম্যাপ তৈরি করলাম সেই ম্যাপ থেকে হচ্ছে আমরা আইটি নামে হচ্ছে একটা ইয়ে করবো জাস্ট হচ্ছে ইটারেশন করার জন্য সো শুরুতে কী হচ্ছে যে ইটারেশন শোন আইটি এর যে সেকেন্ড ভ্যালুটা আছে আমরা চেক করতেছি আইটি এর সেকেন্ড সেকেন্ড কী থাকবে সেকেন্ডটা থাকবে এইটা তাই না নাম্বার ইনটিজার থাকবে তাই তো সো আমি এই যে ইনটিজার আছে এখানে ইনটিজার কত ইটার ভ্যালু হচ্ছে ওয়ান এবং আমি পয়েন্টসের ভ্যালু কত সেট করছিলাম এখানে পয়েন্টসের ভ্যালু পয়েন্টসিট সো আমি এখানে পয়েন্টসের ভ্যালু সেট করছি জিরো সো এখানে আমাদের জিরো সো এই স্টেটমেন্ট ট্রু হবে এই স্টেটমেন্ট যখন ট্রু হবে তখন এখানে আমরা কী দেখব উইনার হিসেবে আমরা ফার্স্টটা দেখবো যে সি শার্প তাই না সো আমাদের ফার্স্ট উইনার হচ্ছে সি শার্প এবং আমরা এই যে আইটি এর সেকেন্ড অর্থাৎ এই যে ওয়ানটা ছিল আমাদের এই ওয়ানটা আমরা পয়েন্টসে অ্যাসাইন করে দিলাম পয়েন্টসে আমরা অ্যাসাইন করে দেওয়ার পর আমাদের লুপটা আবার চলবে চলার পর তারপর কোথায় যাবে আমাদের পাইথনে যাবে সো পাইথনে যাওয়ার পর এখানে পয়েন্টসের ভ্যালু কত এখন পয়েন্টসের ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এবং আইটি ডট সেকেন্ড পাইথনের জন্য আইটি ডট সেকেন্ড কত টু যেখানে স্টেটমেন্টটা হচ্ছে টু হচ্ছে সো এখানে কী হবে আইটি ডট ফার্স্টে আমরা এখানে পেয়ে যাবো পাইথনকে পাইথনকে পেলাম এবং পাইথন কিন্তু উইনারে হচ্ছে আমরা অ্যাসাইন করে দিয়েছি তারপর কি হচ্ছে আইটি ডট সেকেন্ডে আমরা গেলাম আইটি ডট সেকেন্ডে আমরা টুকে অ্যাসেন করলাম পয়েন্টসে সো এখন পয়েন্টসে ভ্যালু টু তারপর হচ্ছে আবার ফোর লুপ ইটারেশন ঘুরবে ঘুরার পর দেখবে যে কিছু নাই তখন হচ্ছে এমটি হয়ে বের হয়ে যাবে লুপ থেকে বের হওয়ার পর রিটার্ন করবো আমরা কী রিটার্ন করবো হচ্ছে আমরা উইনারকে সো আমাদের ফাইনাল উইনারকে ফাইনাল উইনার পাইথন ওকে সো এটা ছিল এক্সপ্লেনেশন ভিডিও আমরা এখন হচ্ছে সরাসরি হচ্ছে স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে দেখি আমাদের কোডিং পার্টটা কাজ করে কি না আমরা যেরকম হচ্ছে কোডটা চিন্তা করেছি ওভাবে আমরা করে দেখি ওকে সো স্ক্রিনে চলে এলাম আমরা শুরুতে কি করব শুরুতে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে আমরা জাস্ট মিনিট সো so, শুরুতে আমরা হচ্ছে আথথ... সো so, শুরুতে হচ্ছে আমরা একটা ম্যাপ বানাই রাখবো এখানে সো so, আমাদের ম্যাপ হচ্ছে ইন্টিজার টাইপ হবে সরি ম্যাপটা হচ্ছে স্ট্রিং ট্রি আর স্ট্রিং হবে আর হচ্ছে ইন্টিজার এবং ম্যাপের নাম দিলাম হচ্ছে ম্যাপ তারপর হচ্ছে আমরা একটা ফল লুপ ইউজ করবো আমরা এই লুপের ভিতরে হচ্ছে ইন্ডেক্স জিরো থেকে শুরু করে আমরা যাব হচ্ছে একদম লাস্ট পর্যন্ত সো আমরা রিজাল্টস সাইজ পর্যন্ত যাব সাইজ পর্যন্ত যাব এবং আমরা আই কে প্লাস পাস করে দিব আমরা ক্লাস প্লাস করে দিলাম তারপর আমরা এখানে চেক করব যে আমাদের এই যে রিজাল্টের যে ভ্যালুটা ছিল ইন্ডেক্সে আর ই এস ইউ এল টি এস রিজাল্টসের আইতম ইন্ডেক্সের ভ্যালু যদি হচ্ছে ট্রু হয় তাহলে আমরা কী করবো এই যে কম্পিটিশানস যেই এরটা আছে সেই এর হচ্ছে হ্যাঁ সো সেই এর হচ্ছে আমি আইতম পজিশনে এবং ফার্স্ট যে পজিশনটা তার ভিল হচ্ছে আমরা ওয়ান বাড়াই দিলাম ওকে আচ্ছা এলস কি হবে আমাদের এলস হবে আমাদের সেম জিনিসটাই হবে শুধুমাত্র হচ্ছে আমরা পরের যে কলাম আছে পরের কলামে আমরা এক বাড়ায় দিব সো এখান থেকে আমি আসলে হচ্ছে কে উইনার তার হচ্ছে পয়েন্টসগুলো আমি কাউন্ট করে নিচ্ছি তারপর আমরা যেটা করবো যে এখানে ইন্টিজার টাইপের হচ্ছে একটা পয়েন্টস ও আই এন টি এস পয়েন্টস নামে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ও এখানে হচ্ছে জিরো অ্যাসাইন করে দিলাম এবং একটা স্ট্রিং স্ট্রিং নিতে হবে উইনার নামে নিলাম তারপর হচ্ছে আমরা জাস্ট ইটারে করব এখানে অটো কেন দিচ্ছি যেহেতু হচ্ছে আমাদের এটা ম্যাপ সো এখান থেকে আমরা দুই ধরনের ভ্যালু পাবো একটা হচ্ছে স্ট্রিং এবং আরেকটা হচ্ছে ইন্টিজার সেই জন্য আমি এখানে অটো দিচ্ছি সো কোথা থেকে আসবে ম্যাপ থেকে আসবে এমপি সো এমপি থেকে যদি আসে তাহলে আমরা কি করবো এখানে আমরা হচ্ছে যে উইনার আছে উইনারে এখানে অ্যাসাইন করে দেব কাকে এই যে আইটি ডট ফার্স্টে হচ্ছে নাম আছে এফ আই আর এস টি ফার্স্টে যেহেতু নাম আছে আমরা সেটা অ্যাসাইন করে দিলাম তারপর হচ্ছে আইটি ডট সেকেন্ডকে কোথায় রাখবো এস ই সি ও এন টি আইটি ডট সেকেন্ডকে আমরা কোথায় রাখবো ওকে রাখবো হচ্ছে পয়েন্টে বাস এইটুকু করলে হয়ে যাবে এখন লাস্টে আমাদের জাস্ট উইনারকে রিটার্ন করে দিতে হবে তাই না সো আমি একটু কোডটা রান করে দেখি সো আমাদের কোর্ট হচ্ছে একটা ইস্যু পাইছে সো এখানে একটা প্রবলেম হয়েছে দেখি আমি প্রবলেমটা হ্যাঁ এখানে প্রবলেম হয়েছে এই কারণে যে আমি এখানে ম্যাপ ইউজ করি নেই সো আমাকে এখানে ম্যাপ ইউজ করতে হবে ওকে সো আমি যদি এখানে ম্যাপটা ইউজ করি এমপি বাস এইটুকু করে ফেললেই হয়ে যাবে এবার আমরা একটু রান করে দেখি সো দেখা যাচ্ছে যে আমাদের পাঁচটা টেস্ট পাস হয়েছে বাকি পাঁচটা ফেইল হয়েছে কেন সেটা হয়েছে আমি একটু চেক করে দেখি সো আমি শুরুতে হচ্ছে কি করলাম এমপি নিলাম তারপর হচ্ছে জিরো থেকে যাবে হচ্ছে একদম রিজাল্টসের সাইজ পর্যন্ত গেল তারপর সে রিজাল্টসের ভ্যালু যদি হচ্ছে ট্রু হয় তাহলে আমার এটার ভ্যালু হচ্ছে প্লাস প্লাস হয়ে যাবে ভালো ফলস হলে কি হবে এলসে চলে যাবে এলসে এসে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে ওয়ান হয়ে যাবে ওকে সো আমি এইখানে মিস্টেকটা করছি এটার এখানে ইটার এখানে আমি কন্ডিশন দিয়ে সো এটা একটা হিউজ বড় মানে হিউজ মিস্টেক হয়ে গেছে আমি এখানে যেটা করতে পারি ইফ সো আমরা এখানে চেক করবো যে পয়েন্টস এর ভ্যালুটা যদি হচ্ছে ছোটো হয় কার থেকে ছোটো হয় এই যে আইটি ডট ই সি ও এন সেকেন্ড থেকে যদি হচ্ছে পয়েন্টস এর ভ্যালুটা ছোট হয় তাহলে আমরা হচ্ছে এখানে ভিতরে ঢুকবো ওকে দেখি আবার এবার হওয়ার কথা সো এবার হচ্ছে আমাদের যে দশটা টেস্ট কিস ছিল সবগুলো আমাদের পাস হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দ্যাটস ফাইন আমরা কোডটা সাবমিট করে দেখি ওকে সো আমাদের কোডটা আছে সাবমিটেড সো এই ছিল আমাদের সলিউশন কারো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে জানাতে পারেন